নমস্কার বন্ধুরা, আজকে ফিরে আসছি আপনাদের সাথে আবার। আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, বড়দিন কিংবা ক্রিসমাস। সুতরাং আমাদের তো সবই মানে ইন্ডিয়াতে সমস্ত অকেশন কিংবা সমস্ত সেলিব্রেশনই আমরা আমরা সেলিব্রেট করি, কিংবা যেই রিলিজিয়নই হোক না কেন, তো সবটাই আমাদের সেলিব্রেশন। তো কালকে যেহেতু 25th অফ ডিসেম্বর, তো একটা কেক খাওয়ার একটা ব্যাপার তো আছেই। কিন্তু আমরা সেই কলকাতায় ছোটোবেলায় মনে পড়ে ফ্লোরিজের লম্বা লাইন কেক খাওয়ার জন্য, নানান ধরনের ফ্রুট কেক, প্লাম কেক, রাম বলস, আর যে কোনো ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে এটা হচ্ছে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, বড়দিন। আর আমরা হচ্ছে সবাই ওটা থেকে ইন্সপিরেশন নিয়ে বাড়িতে কখনো কখনো কেক বানাতে চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমাদের কেক বেকিং জিনিসটাই, শুধু কেক কেন, যে কোনো ধরনের জিনিস বেক করাটা আমরা যেহেতু রেগুলারলি করি না কিংবা আমাদের অভ্যেসে নেই, দ্যাট ইজ নট আর বেসিক, প্রাইমারিলি আমরা জিনিসগুলোকে কুক করে খাই, বেক করে না। সুতরাং আমাদের সবারই, প্রত্যেকেরই হাত কাঁচা একদিক থেকে দেখতে গেলে, এবং আমরা প্রত্যেকেই নানান ধরনের ভিডিও কিংবা নানান ধরনের টিউটোরিয়ালস দেখে দেখে নানানভাবে কেক বানানো শিখতে চাই। মোস্ট অফ দ্য টাইম আমরা যেভাবে কেকগুলো দেখতে চাই, আমরা প্রপোর্শনগুলো বুঝি না, আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো বুঝি না, তো আমরা যেই রেজাল্টটা দেখানো হয় সেই রেজাল্ট আমরা পাই না। আজকে আমার আইডিয়া কেক বানানো ঠিক না, কিন্তু আমার মনে হয় কেক হচ্ছে একটা বড় প্রজেক্ট, তো সেটা বানানোর আগে কাপ কেক বানালে আমরা বেসিক কনসেপ্টগুলো যদি একটু ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আমরা যখন কেক পরবর্তীকালে বানাবো তখন আমাদের আরও কনসেপ্টগুলো বুঝতে আমাদের সুবিধে হবে। তো কাপকেক আর কেক যদিও দুটো একদমই আলাদা আলাদা জিনিস আর আলাদা আলাদা পদ্ধতিতে তৈরি হয়, কিন্তু আমি তবুও ভাবলাম বড় জিনিস এম করার আগে ছোটো জিনিস, লেট স্টার্ট ফ্রম স্মলার থিংস। তো আমি আজকে আপনাদের সাথে কাপকেক বানানোর রেসিপি শেয়ার করব। আজকে আমি রাস্পবেরি কাপকেক বানাবো, এবং বানাতে বানাতে আমি আপনাদেরকে নানান ধরনের টিপস আগে থেকে দিয়ে রাখবো, এগুলো প্রত্যেকটাই আমার শেখার টিপ। বন্ধুরা, আমি দেখবেন আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি অলরেডি ভালোভাবে মিক্সিতে, কিন্তু এবার আমাদের কিছু মেজারমেন্টের দরকার হবে। তো মেজারিং স্পুনের ব্যাপারে আমি আপনাদের একটুখানি বলে দিতে চাই। আমরা যখন ইউজ করি, মানে যে ভিডিওতেই দেখেন যখন কোনো প্রফেশনাল শেফ ব্রিফ করে যে 1 কাপ, 1/2 কাপ, এইটা নিলাম, ওইটা নিলাম, ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো কিন্তু আমাদের বাড়ির চা খাওয়ার কাপের কথা বলে না, কিংবা কোনো একটা অংশের বাটির কথা বলে না, কারণ প্রত্যেকের চা খাওয়ার কাপ নানান ধরনের স্টাইলের, ML আলাদা আলাদা হয়। তো যে কোনো জিনিস বেক করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্ট। সুতরাং এই মেজারিং স্পুনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যেমন ধরুন আমার কাছে এই মেজারিং স্পুনটা আছে, এইটা 1 কাপ, 1/2 কাপ, 1/3 কাপ, 1/4 কাপ, এইটা 1 টেবিল স্পুন। এখানে প্রত্যেকটা স্পুনের মধ্যে দেখবেন, এখানে প্রত্যেকটা স্পুনের মধ্যে দেখুন লেখা আছে 1.5 TBS, মানে টেবিল স্পুন। এইভাবে এখানে যেমন 1 টিস্পুন বলে লেখা আছে, 1/2 TSP, মানে টিস্পুন। সুতরাং যে কোনো জিনিস বেক করার সময় যখন মেজারমেন্টগুলো বলা হয়, তখন এই মেজারমেন্টগুলো আর এই কাপের মেজারমেন্টগুলোর হিসেবে ইনগ্রিডিয়েন্ট মেশানো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে আমি চটফট করে আপনাদের কোনটা কী ইনগ্রিডিয়েন্টের সাথে আলাদা করে রাখতে হবে ছোটো ছোটো গ্রুপে বলে দিই, যাতে করে আমাদের ফিউচারে বানাতে সুবিধা হয় এরপরে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই কাপকেক বানানোর জন্য, যে কোনো ধরনের কেক কিংবা বেকিং মেটেরিয়াল কেকের মতন ফেটানোর জন্য আমাদের হ্যান্ড মিক্সারে, এই মিক্সারগুলোর ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে হুইস্ক করার জন্য। এটা আমরা হাতেও করতে পারি, আগেকার দিনে হয়তো হাতেও করতো সবাই, কিন্তু সেটা অনেক বেশি লেবোরিয়াস আর অনেকটা টাইম কনজিউমিং। সো
এই যে মিক্সারগুলো, মিক্সার আমাদের কাজগুলো আরও ইজিলি করে। আমি এগুলো হচ্ছে মিক্সারের অ্যাটাচমেন্ট, হ্যান্ড মিক্সারের, আমি সেটাও আপনাদের করে দেখাবো। তো আমি একটু ইনগ্রিডিয়েন্টগুলো বলে দিই ফটাফট করে আপনাদের। আমাদের কাপ কেক বানাতে গেলে লাগবে ময়দা, সেটা হচ্ছে 1 কাপ 4 টেবিল স্পুন, মানে 1 কাপ আর 4 টেবিল স্পুন ময়দা লাগবে। আমার কাছে লাগবে বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার আমি ইউজ করছি, বেকিং পাউডার আমার লাগবে 1/2 টিস্পুন, আমার 1/2 টিস্পুন আমার বেকিং পাউডার লাগবে। তারপরে আমার কাছে বাটার লাগবে 1/2 কাপ 2 টেবিল স্পুন, 1/2 কাপ 2 টেবিল স্পুন আমার কাছে বাটার লাগবে আমার এই এই কাজ করতে গেলে। আর পাউডার সুগার, চিনি গুঁড়ো আমার কাছে আমার লাগবে 1 কাপ 3 টেবিল স্পুন, ডিম লাগবে আমার 3টে, এই ডিমগুলো কিন্তু পট করে ফ্রিজ থেকে বের করে কিন্তু হবে না, এটা হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারের ডিম চাই, কারণ ফ্রিজ থেকে বের করে ডিমের ফ্যাটালে যে কনসিস্টেন্সিটা আসবে সেইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিমে আসবে না, দুটোর মধ্যে ভুলভাল হবে। তো কখনোই ফ্রিজ থেকে বের করা ডিম ইউজ করা যাবে না, সবসময় নর্মাল টেম্পারেচারে। ইন দ্য সিমিলার ম্যানার আমরা যদি ভাবি আচ্ছা আমার কাছে গুঁড়ো চিনি নেই, আমি দানা চিনি দিয়ে করব, দানা চিনির ভলিউম 1.5 কাপ কিংবা 1 কাপ আর 1 কাপ পাউডার সুগারের ভলিউম কিন্তু আলাদা আলাদা হয়। সুতরাং যেখানে আমাদের পাউডার সুগার ইউজ করার আমাদের পাউডার সুগারই করতে হবে, যেখানে আমাদের সুগার ক্রিস্টাল ইউজ করার আমাদের সেখানে দানা চিনি ইউজ করতে হবে। এগুলো কিন্তু মানে ইনগ্রিডিয়েন্টসগুলো বদলালে চলবে না। এরপর এসেন্স দেব আমি, এই আমার কাছে রাস্পবেরি এসেন্স আছে, এটা আমি দেব 1/2 টিস্পুন আমি দেব এসেন্স। আর তার সাথে আমি একটা পিঞ্চ সল্ট, একদম চুটকি একটুখানি পিঞ্চ অফ সল্ট, আর ওয়ার্ম মিল্ক, এই যে আমি দুধ, দুধ হচ্ছে 1/3 কাপ, এই 1/3 কাপ আমি উষ্ণ গরম দুধ দেব। তার সাথেও আমি যেহেতু এখানে কালার দিচ্ছি, ওই 2-3 ড্রপ কালার আমি ওটাতে দিয়ে দেব। তাহলে আমি বলে দিই গ্রুপটা কেমন হবে। আগে আমরা কি করব, সবার আগে এই যে ড্রাই ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে ময়দা, নুন আর বেকিং পাউডার, ময়দা নুন বেকিং পাউডার, আমি যেই হিসেব মতনটা ইনগ্রিডিয়েন্টের বললাম ওইটাকে নিয়ে আমি একবার চেলে নেব। চালার কারণটা হচ্ছে কি, যদি ময়দা বেকিং পাউডার কিংবা নুনে যদি কোনো লাম্প থাকে, ঠিক আছে, কোনো লাম্প থাকে, সেই লাম্পগুলো ছেঁকে বের করে নেওয়া হচ্ছে আমাদের আইডিয়া। প্লাস যখন আমরা ওটাকে সিভ করব তখন একটু এয়ার ইনকর্পোরেট হবে ওর ভেতরে, তাই জন্য আগে আমরা নুন, বেকিং পাউডার আর ময়দা এই 3টেকে একসাথে নিয়ে আমি আগে চেলে নেব। আসুন বন্ধুরা, আমি ময়দা সিভ করার জন্য আগে মেপে আমি ময়দা, বেকিং পাউডার আর নুনটা আমি নিয়ে নিচ্ছি। আমি যেমন বলেছিলাম ময়দা আমাদের লাগবে 1 কাপ 4 টেবিল স্পুন, 1 কাপ আমি আগেই আলাদা করে নিলাম এবং 4 টেবিল স্পুন। এবার ময়দা নেওয়ার কায়দা হচ্ছে এই, যেমন ধরুন 4 টেবিল স্পুন মানে নিজের ইচ্ছে মতন, এটা এই নিজের ইচ্ছে মতন কিন্তু ময়দা নেওয়া যাবে না, 4 টেবিল স্পুন যে কোনো সময় আমি যখন মেজার করব আমার এটা লেভেল করে মেজার করতে হবে, ঠিক আছে। এটা যেমন 1 টেবিল স্পুন, টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন,
এটা হচ্ছে লেভেল করে 1 কাপ 4 টেবিলস্পুন আমি ময়দা নিয়ে নিলাম। এক্সট্রা আর যে কোনো ময়দা যদি সাথে সাথে পড়ে যায় ওইটাকে নেয়ার আর দরকার নেই, কারণ এগুলো ওয়েটের ভীষণ ইম্পর্টেন্স আছে যে কোনো বেকিংয়ে। আমি আগেই বললাম মেজারমেন্ট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এখন আমরা ময়দা নিয়ে নিচ্ছি, এবার বেকিং পাউডার 1/2 টেবিলস্পুন, এই যে 1/2 টেবিলস্পুন আমার মেজারমেন্ট আছে, আই এম সরি, 1/2 টেবিলস্পুন না, সরি, আমি 1/2 টিস্পুন দেব, 1/2 টিস্পুন। এটাও নিয়ে আসি একই পদ্ধতি, যতটা এক্সট্রা ওটা আমাকে স্ক্রেপ করে নিতে হবে, লেভেল করে বেকিং পাউডার এবং এক পিঁচ সল্ট, নুন, আমি এইটাকে এবারে ভালোভাবে চেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এই আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এই দেখুন, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কত ধরনের লাম্প কিংবা ইম্পিউরিটিস থাকে, এগুলো সব কিন্তু চালনি দিয়ে বার করে নিয়েছি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটা আছে, এই এবার এই যে আমরা এই আটাটা চালা ময়দা চালাটা পেয়েছি, এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমার নেক্সট গ্রুপ অফ ইনগ্রিডিয়েন্টসটাকে আমি ওইটা তৈরি করব। এরপর আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, এখানে আমাদের ডিমগুলো ফেটিয়ে নিতে হবে। তো যখন আমি ডিম ফেটাবো তখনই আমি এসেন্সটা দেব, যাতে ডিমের ফেটানোর সাথে সাথে এসেন্সটা এমনভাবে ভেতরে ঢুকে যায় ডিমের ভেতরে, যাতে কেক খেতে গেলে ডিমের গন্ধটা না আসে। সুতরাং ডিমের যখন আমি ফেটাবো, ডিমের সাথে কেকের এসেন্স দেয়া ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো একসাথে দেয়া। তা আগে আমি এটা করে নেব, এবং আমি আপনাকে এখানে দুটি জিনিস বলবো। একটা হচ্ছে আপনি যখন আমরা ডিম ফেটাবো সেটা আমরা একটা ডাইরেকশনেই ফেটাবো, আমি যদি ক্লকওয়াইজ ফেটাই তাহলে আমি ক্লকওয়াইজ ফেটাবো, আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ স্টার্ট করি আমি অ্যান্টি ক্লকওয়াইজই ফেটাবো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি ডিম ফেটানোর পর তারপর চিনিতে হাত দেব, কিংবা যে কোনো অন্য ইনগ্রিডিয়েন্টস যেটা ফেটানোর দরকার, মানে যখনই যাই বেকিং করি না কেন আগে ডিম ফেটাতে হবে, ঠিক আছে, যাতে ডিমের মধ্যে কোনো ইম্পিউরিটি না থাকে। অন্য কিছু ফেটানোর পর যদি ওই সেম উইস্কস নিয়ে আমি ডিমটা ফেটাই তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। তো আমি যদি ধরুন চিনি ফেটানোর পর তারপরে আমি ডিম ফেটাচ্ছি, তাহলে আমাকে চিনি ফেটানোর পর অবশ্যই উইস্ক ধুয়ে ড্রাই করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তারপরে আমি ডিম ফেটাবো। কিন্তু এটা করার আগে আমি তাই জন্যই যখন ক্লিন উইস্ক আমার কাছে আছে আমি আগে ডিমটা ফেটাবো। তো আমি তিনটে ডিম আর ভ্যানিলা এসেন্স, আমি এখানে রাসপেরি এসেন্স ইউজ করছি, এই জায়গায় লোকে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারে, পাইনঅ্যাপেল ইউজ করতে পারে, যেটা যার ইচ্ছে এসেন্স ইউজ করার সেটা করতে পারে, আমি এখানে রাসপেরি ইউজ করছি। আমি তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি, আমার এখানে হলে কি চাই, আমার এখানে এগ হোয়াইট আর এগ ইয়োক আলাদা আলাদা করে চাই না, সুতরাং আই ক্যান স্ট্রেট অ্যাওয়ে গো অ্যান্ড ডাইরেক্টলি আমি তিনটে ডিম ফাটিয়ে নিতে পারি।
এর সাথে আমার যে রাস্পবেরি এসেন্সটা আছে এটা আমি হাফ টিস্পুন এসেন্স দেব, হাফ টিস্পুন, একদম হাফ টিস্পুন। এই আমার দেয়া হয়ে গেছে, এরপর আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার যে ডিমটা ছিল ভালোভাবে ফ্রথ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে একটু বাটার বাটার কালার হয়ে গেছে, একটু হোয়াইটিশ হয়ে গেছে। এই আমরা ডিমটা এই জন্য ফাটাচ্ছি যাতে করে ডিমের ভেতরে এয়ার ইনকর্পোরেট হয়ে যায়, যেটা হচ্ছে আমার কাপকেকটাকে রাইজ করতে হেল্প করবে। এবার ডিমটা ফাটানোর পর ফটাফট আমি ডিমটাকে এক সাইডে সরিয়ে রেখে নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে চিনি এবং বাটার, ওই দুটোকে একসাথে মানে যেই মেজারমেন্ট আমি আগে থেকে বলে দিয়েছি আমি আবার রিপিট করব, সেই মেজারমেন্টটা দিয়ে আমি ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি হিসেব মতন 1 কাপ 3 টেবিল স্পুন পাউডার সুগার নিয়ে নিয়েছি, আর 1 কাপ 2 টেবিল স্পুন আমি কিন্তু এখানে বাটার নিয়ে নিয়েছি, ঠিক আছে। এর সাথে এখনই আমি যেহেতু আমার কালার দিতে ইচ্ছে আছে, অনেকে ইচ্ছে করলে কালার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কয়েক ফোঁটা কালার দিয়ে দেব, কয়েক ফোঁটাই দেব, কারণ বেশি কালার দিতে গেলে কি হবে তেতো হয়ে যাবে, সুতরাং আমি কয়েক ফোঁটা কালার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করব। আমি যে বাটারটা সাইডে লেগে আছে ওটাকে ফোল্ড করে নেব, ফোল্ড করে এর ভেতরে মিশিয়ে দেব যাতে করে এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। সুগারটাকে বাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছে, আপনি একটুখানি হাতে দেখে কনসিস্টেন্সিটা দেখবেন, স্মুথ ক্রিমি একটা কনসিস্টেন্সি আসছে, তার মানে এটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ফাইনাল মিক্স করার জন্য আমার ড্রাই ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা আগেই চেলে রেখেছিলাম, ময়দা, বেকিং পাউডার এবং সল্ট চেলে রেখে রেডি। আমার বাটার আর পাউডার সুগার একটু রঙের সাথে মিক্স রেডি, লাইট অ্যান্ড ফ্লাফি। আমার এগস আর এসেন্স বিট করা আছে, এটাও রেডি। তার সাথে 1/3 কাপ উষ্ণ গরম দুধ আমি নিয়েছি। এবারে আমি তিনটাকে আস্তে 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 করে মেশাবো, ঠিক আছে, এনা কাট অ্যান্ড ফোল্ড ম্যানার। সেটাকে কিভাবে করে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা, অল্প দুধ এবং অল্প অল্প করে আমি ডিম, যেটা আছে আমি ওটা দিতে থাকবো
এবং আমি মিক্স করতে থাকবো। এটাকে বলে কাট, এটাকে বলে ফোল্ড, এবং এইভাবেই আমি মিক্স করব। কখনোই কিন্তু পুরো ময়দাটা কিংবা পুরো ডিমটা পুরো দুধটা একসাথে দিয়ে মিক্স করবেন না, তাতে কি হবে ভেতরে লাম্পস থেকে যাবে যেগুলো আমরা এমনিতে বুঝতে পারবো না, কিন্তু যখন বেক হবে তখন অনেকটা আনমিক্সড ময়দা থেকে যাবে এই মিক্সচারের ভেতর, এবং যখন কাপকেক হয়ে বেক হয়ে বেরিয়ে আসবে খাওয়ার সময় ওটা মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। তা আমি এইভাবে পুরোটাকে, পুরো মিক্সচারটাকে মিক্স করে নেব। এরমভাবেই আমরা গোটা মিক্সচারটাকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পুরো মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পাবেন কোনো লাম্প নেই। বাড়িতে ক্যামেরায় জানি না কতটা পরিষ্কার হবে, কিন্তু বাড়িতে আপনারা যখন রান্না করবেন, মানে জিনিসটা মিক্স করবেন, আপনারা দেখতে পাবেন ছোট 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 দানা হয়ে গেছে পুরো, মানে টেক্সচারটা এরকম দানা 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 দেখাচ্ছে, তখন বুঝবেন আপনার এই মিক্সিংটা ঠিক হয়েছে এবং এই ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আপনাকে কাপকেক কিংবা মাফিন যেটাতে বানানো হবে সেই পাত্রগুলোর ব্যাপারে আপনাদের বলে দিই। বাজারে এরকম পেপার কাপের মাফিন, পেপার মাফিন কাপ পাওয়া যায়, আর সিলিকন মোল্ডও পাওয়া যায়, এরকম সিলিকন মোল্ড আজকাল অনলাইনে পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় হচ্ছে যেটা ট্রেডিশনাল মাফিন টিন, এগুলো। এবার আরেক ধরনের মাফিন কিংবা কাপকেক কাপ পাওয়া যায় পেপারের, সেগুলো হচ্ছে ডিরেক্টলি ব্যাটারটা দিয়ে ডাইরেক্টলি ওভেনে দেওয়া যায়, ওগুলো ওভেন প্রুফ, ওইটা ওর ভেতরেই কাপকেকটা বেক হয়ে বেরিয়ে আসে, ওটাকে খায় এবং এটা ইউজ অ্যান্ড থ্রো। এবার সবকটার মধ্যে আমি ডিফারেন্স বলে দিচ্ছি। এই যে এই পেপারের যে কাপকেকগুলো আছে এটার মধ্যে যদি আপনি দেন ব্যাটারটা দেন, কি হবে ব্যাটারের যে ভারে এটা আরও ছড়িয়ে যাবে। সুতরাং এই যে আমরা দেখি সুন্দর শেপের কাপকেক, ফোলা ফোলা কাপকেক, ওটা পাবেন না, বিকজ এই ব্যাটারটা ছড়িয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে সিলিকন মোল্ড, সিলিকন মোল্ডে ডাইরেক্টলি দেওয়া যায় এবং খুব সুন্দর মোল্ডটা বেরোবে, কিন্তু আমি চাই যে আমি একবার বের করে আবার ডাবল হ্যান্ডলিং করব না, তাই আমি সিলিকন মোল্ডের ভেতরে এই পেপার মোল্ড দিয়ে দিয়েছি, যাতে করে আমি বের করে আমি ইমিডিয়েটলি আমি সার্ভ করে দিতে পারি। আর এই ধরনের যে মোল্ডগুলো হয়, যেটা কেক মোল্ডেও অনেকে দেখেছেন হয়তো, এটার মধ্যে ডাইরেক্টলি দেওয়া যায়, এটার উপরে বাটার দিয়ে, এখানে বাটার পেপার এটার মধ্যে র্যাপ করে এটার মধ্যেও দেওয়া যায়, যাতে করে ইজিলি পিল অফ হয়, ঠিক আছে। কিন্তু আমি এই পদ্ধতিটা ইউজ করছি। এবার আমার যে ব্যাটারটা আছে, ওয়ান স্পুন, মানে আমাদের চা চামচের এক চামচ কিংবা আমাদের টেবিল স্পুন, এগুলো তো ছোট ছোট সাইজ, অথবা টেবিল স্পুনের এক স্পুন কিংবা দেড় স্পুন খুব জোর হলে আমি প্রত্যেকটা কাপে দিয়ে দেবো। এই আমি হিপ করে নিচ্ছি। আমাকে ব্যাটার ফিল করার সময় মনে রাখতে হবে যতটা সাইডে না লাগে ততটা ভালো, সাইডে লাগলে কি হবে এইগুলো জ্বলে যাবে, ঠিক আছে। তো আমি এগুলো ফিল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত যে ব্যাটারটা ছিল সবকটা মাফিন, মানে কাপকেক কেক হোল্ডার কিংবা কাপকেক টিনে সাজিয়ে নিয়েছি।
আমি একটা ডাইরেক্টলিও দিয়েছি কাপকেক টিনে, আর একটা ডাইরেক্টলি আমি মোল্ডেও দিয়েছি, জাস্ট ডিফারেন্সটা দেখার জন্য কি 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 ডিফারেন্স লাগে, শেপের কিংবা টেক্সচারের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, এরপরে আমরা এটাকে আভেনে দিয়ে দেবো অন্তত ফর 20 মিনিটস 180 ডিগ্রিতে। আমি 15 মিনিট পর চেক করব। কিন্তু এখানে আভেনের আমি একটা খুব একটা ইম্পর্টেন্ট বলে পয়েন্ট বলে দিই, যেটা আমি ভুল করেছি। ওকে, তো আমি যখন আভেন পেয়েছিলাম ওটিজি, আমি ভেবেছিলাম এটাই বোধহয় বেকিং ট্রে, এটা আভেনে একদম লাস্টের দিকে থাকে। আমরা সচরাচর ভুল করে থাকি এটা ভেবে যে দিস ইজ দ্য বেকিং ট্রে, কিন্তু এটা বেকিং ট্রে নয়, ঠিক আছে? এইটা হচ্ছে সবসময় লাস্টের দিকে থাকে, আর এটাকে এটা একটা অ্যাক্সেসরি হলেও ইট প্রোটেক্টস নিজে থেকে যে হিটটা আসছে ওটাকে চেক করে, প্রোটেক্ট করে। এটার উপর ডাইরেক্টলি রেখে কখনোই বেক করা উচিত নয়। হ্যাঁ, এই এই গ্রিলারটার ওপর ডেফিনেটলি রেখে আমি বেক করব, কিন্তু আমি অনেকবার এইটা বেকিং করার করে ইউজ করে তারপর আমি জেনেছি যে বেক করার জন্য বেকিং ট্রে যে অ্যাক্সেসরি হয় ওটিটির জন্য, সেটা আলাদা করে কেনা উচিত, ঠিক আছে? আমি ফটাফট অ্যাটাচমেন্টগুলো লাগিয়ে নিচ্ছি এবং আপনাদের ফটাফট দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ওভেনটা সেট করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সবকটা কাপকেককে আমি বেক করতে দিয়ে দিয়েছি, এবার আমি সেট করে নেব। আমি এটা এইটা হচ্ছে আমার টাইমার, আমি টেম্পারেচারের কে আমি এটাকে 180তে সেট করে দিলাম, 180। আমি চাই দু তরফ থেকেই যাতে নিচ থেকে ওপর থেকে দু সাইড থেকেই যাতে শেখা হয়, সুতরাং আমি মোডটা হচ্ছে ডাবল হিটিং রডে দিলাম। আমি এটাও চাই যে আমার হাওয়াটা পুরোটা সার্কুলেট হোক, ফ্যান দিলাম। এবং এই কাপকেকের জন্য আমার প্রিহিট করার দরকার নেই, সোজাসুজি আমি কি করলাম, আমি 15 মিনিটসের জন্য টাইম দিয়ে দিলাম সোজাসুজি। সো দ্য ওভেন ইজ অন, 15 মিনিট পর আমি একটা শব্দ পাবো, একটা অ্যালার্ট পাবো 15 মিনিট পর। আমি চেক করে দেখব যে আমার হয়েছে নাকি, না হলে আমি 5 মিনিট আরও দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রায় 12-14 মিনিট হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেতরে ওটিজি যে কাপকেকগুলো রাইজ করেছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি 15 মিনিট বাদে আমি কাপকেকটা একটু টেস্ট করে দেখব যে ভেতর অবধি কুক হয়ে গেছে, মানে বেক হয়ে গেছে নাকি। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আর 1 মিনিট আমি দিয়ে তাহলে নামিয়ে নেবো, যদি না হয়ে থাকে তাহলে 2-3 মিনিট আমি আরও বেশি বেক করবো। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে এবং আমি একটা কাপকেক ভালোভাবে বের করেছি এটাকে চেক করার জন্য যে কেমন হয়েছে না হয়েছে কিংবা পুরোটা বেক হয়েছে নাকি। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেবো, আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। এই একদম দেখুন কাপকেকটা যে রাইজ হয়েছে না, তো সব থেকে যে টপ মোস্ট পয়েন্ট, সেখানে আমি পিয়ার্স করে এই উঠিয়ে নিলাম। দেখুন ক্লিন, একদম কিছুই লেগে নেই, ঠিক আছে? তার মানে আমার নিচে অবধি বেক হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওভেনটা খুলে দেবো না, কারণ ওভেনের ভেতরে গরম আছে, তো আমি ওটাকে ওখানে ওভেনের ভেতরেই কুল হতে দেবো, যাতে করে ওভেন থেকে বের করলেই, হট করে বের করে নিলেই টেম্পারেচার ডিফারেন্সের জন্য কি হয়, এই যে রাইসটা হয়েছে এটা হট করে বসে যায়। সুতরাং আমি ওটা কাপকেকগুলো ওর ভেতরেই কুল হতে দেব এবং এর ওপরে আমি আইসিং করব। কিন্তু আগে কুল হয়ে যাওয়ার পর আপনার যদি ইচ্ছে হয় যে আমি আপনারা আইসিং ছাড়াই কাপকেক খাবেন, তো এটা রেডি টু সার্ভ। এটা এটা আফটার ইট কুলস ডাউন আফটার অ্যান আওয়ার অর সো, 1 ঘন্টার মধ্যে দিস উইল বি রেডি টু সার্ভ। 1 ঘন্টা পর আমি আপনাদের যতগুলো কাপকেক আমরা বেক করেছি একসাথে, আমি সেই সবকটা কাপকেক কেমন লাগছে, কার কেমন রাইজ হয়েছে, কেটা কতটা কেমন ওপরটা বেক হয়েছে, সেই ডিফারেন্সেসগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি পুরো সবকটা কাপকেকই 1 ঘন্টা হয়ে গেছে আমি একসাথে নামিয়ে নিয়েছি। এবার আমি ডিফারেন্সগুলো দেখাবো,
এগুলো তো সবই সিলিকন মোল্ডে ছিল, সিলিকন মোল্ডে আমি আলাদা করে এক একটা কাপকেকের দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর রাইজ হয়েছে প্রত্যেকটা, না? এর মাঝখানে একটা আমি ডাইরেক্টলি সিলিকন মোল্ডে দিয়েছিলাম দেখানোর জন্য যে কেমন ধরনের শেপ উঠে আসে। তো এটাকে আমি ডিমোল্ড করছি। দেখুন ডিমোল্ড করলে আপনি দেখবেন খুব সুন্দর একটা এসছে, শেপ এসছে, খুব সুন্দর শেপ এসছে একটা। এছাড়াও আমি একটা ডাইরেক্ট মানে কাপকেকের টিনে দিয়েছিলাম, তো এইটাকে আনমোল্ড করে দেখি এটা কেমন লাগছে। দেখুন এইটা অন্য কাপকেকগুলোর তুলনায় বেশি ব্রাউন হয়েছে, বিকজ এই মেটালটা ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সুতরাং হিটটা এটা বেশি হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দেখবেন এটার ব্রাউন পার্টটাও বেশি হয়েছে। আর আমি যেমন বলেছিলাম যে কাপকেকের ব্যাটারটা সাইডে লাগলে জ্বলে যায়, দেখুন যেহেতু আমার ফিল ইন করার সময় আমার সাইডে লেগে গেছে, সাইডগুলো জ্বলে গেছে, এটা না আনমোল্ড করতে একটু অসুবিধা হয়। আমি এটাকে আনমোল্ড করে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা যেটা আমি এই টিনের মধ্যে আমি কাপকেকটা দিয়েছিলাম সেইটা কিন্তু এইভাবে বেরিয়েছে। আমরা কেকের সব থেকে কাপকেকের সব থেকে অ্যাট্রাকটিভনেস হচ্ছে সেটার আইসিং। আইসিং দু ধরনের হয়, আমরা এক ধরনের আইসিং কী করে করা হয় কাপকেকে, ইনগ্রিডিয়েন্টস কী কীভাবে করা হয় এইটা আমরা পরের ভিডিওতে শিখব। আপনাদের যদি কাপকেক আপনারা যদি ভালোভাবে, আমি প্রচণ্ড ডিটেলে বলেছি, আপনারা যদি এক্স্যাক্টলি ফলো করেন তাহলে এটা 100% ফুল প্রুফ রেসিপি কাপকেক বানানোর।